এখানে যারা উপস্থিত আছেন তাদের সবাইকে আর কাকসা এরিয়া কমিটির সবাইকে আমার সংগ্রামী অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলায় নিশ্চয়ই বলবো, কিন্তু সাথে সাথে যত মানুষ আছে এখানে অনেকে যেটা হয় কি হিন্দিতে কথা বলে, আর এই বার্তাটা যাতে আমি জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতেও পৌঁছে দিতে পারি যে আপনাদের কতটা সলিডারিটি আমাদের স্টুডেন্টস মুভমেন্টের জন্য, সেটাও একটা ওই হিসেবে একটা কমন ল্যাঙ্গুয়েজকে মাধ্যম করেই হিন্দিকে আমি চুজ করে নিতে চাই কি বাংলার সাথে আমি হিন্দিতেও আমার বক্তব্য রাখবো। একটা সময়ের সুদী আমরা এখন যাচ্ছি, যেটা আমরা দেখতেই পাচ্ছি, বারবার বলতে বলার প্রয়োজন মনে করছি না, কি কারণ কি যে আমরা সবাই এটা 5 বছর ধরে দেখছি যে এমন একটা সরকার আছে যাদেরকে একটা ইলেক্ট করা হয়েছে। আমরা সরকার ইলেক্ট এই জন্য করি, আমি একজন ইউনিয়নের প্রেসিডেন্ট, আমাকে ইলেক্ট এই জন্য করা হয়েছে যে আমি আমার যে বিশ্ববিদ্যালয় আছে তার যত ছাত্র ছাত্রী আছে তাদেরকে রিপ্রেজেন্ট করবো, আর আমরা সরকার ওইরকমভাবে বানাই কি তারা আমাদের দেশের মানুষকে রিপ্রেজেন্ট করবে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, একটা সরকার আছে যে আম্বানি আদানিকে রিপ্রেজেন্ট করছে, একটা সরকার আছে যে বলছে নীরব মোদীর লোককে কি আপনি ব্যাংকগুলো লুটে পালিয়ে যান, আপনাকে সাহায্য করা হবে ভিসার মাধ্যম দিয়ে। একটা সরকার এখন আছে এমন যে বারবার চেষ্টা করছে কি আম্বানি আদানির যে সেই রিপোর্ট বার করেছিল এটা বলে কি এডুকেশন রাইট নয়, ওটা একটা কমোডিটি, একটা কমোডিটি হিসেবে আমরা দেখি সেটাকে বেঁচে দেওয়া উচিত। যেটাকে আমরা সবসময় দেখি আমাদের দেশে যে পড়াশুনো যেটা আমরা করি, আমাদের এডুকেশন সেটা আমাদের রাইট, সেটা প্রিভিলেজ নয়, আমরা প্রিভিলেজ হিসেবে পাই না, আর সেটা আমাদের বাবা সাহেব আম্বেদকর যে কনস্টিটিউশন যে সংবিধান দিয়েছে সেটাকে বলা হয় যে আমাদের কিছু রাইট আছে। কিন্তু এখন টাইমে আমরা কি দেখছি যে আমাদের যে সব অধিকার আমাদের সংবিধান দেয় সেই সংবিধানকে দিল্লির বুকে দাঁড়িয়ে এইসব মানুষ, এই আরএসএস বিজেপির লোকজন জ্বালিয়ে দাঁড়িয়ে জ্বালাচ্ছে, কিন্তু তাদের এগেনস্টে একটা অ্যাকশন হচ্ছে না। কিন্তু ইউনিভার্সিটি স্পেসে বলুন, রাস্তায় আজ কি হচ্ছে, মুসলমানের নাম নিয়ে তার আইডেন্টিটিতে তাদেরকে লিঞ্চ করা হচ্ছে, এটা বলে যে আপনি কি খান, আপনার ফ্রিজে কি আছে, আপনার কি ধর্ম। যেমন রুদ্রাশ্রী সেখানে যখন কবিতাটা বলছিল কান্ডারি হুঁশিয়ার কাজী নজরুল ইসলামের, এটা সেই পশ্চিমবঙ্গ যে কখনো রবীন্দ্রনাথ আর কাজী নজরুল ইসলামের মধ্যে পার্থক্য করেনি, আর এটাই আমাদের শিক্ষা। আর আজ সেই শিক্ষাকে বদলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কমরেডস, আজ আপ লোগ জব ইয়হাঁ পে হে তো হমে এক সমঝনে কি জরুরত হে কি পিছলে 5 সাল সে আর পিছলে 5 সাল কে বাদ এসা সরকার নিউজ তো কে আতা হে ইস দেশ মে জো বার বার কোশিশ কর রহা হে কি ধর্ম কে আধার পে জাতি কে আধার পে ইস দেশ মে লোক বট জায়ে। ইয়ে ওহি মানসিকতা হে জো হমনে অঙ্গ্রেজো কে টাইম মে দেখা থা কি জব হিন্দু মুসলমান ক্রিশ্চিয়ান সব একজুট হোকে লড় রহে থে অঙ্গ্রেজো কে খিলাফ, তো অঙ্গ্রেজো নে এক ডিভাইড এন্ড রুল পলিসি কা অ্যাপ্লিকেশন কিয়া থা, ইয়ে সোচতে হুয়ে কি লোগো কো ধর্ম কে নাম মে হম লোগ বাঁট দেঙ্গে তো হমারে লিয়ে দেশ মে রাজ কারনা আসানি হোগা। আর বিজেপি আর আরএসএস কা মানসিকতা কুছ এসা হি সিমিলার হে, কিউকি দেখিয়ে ये इनका जो गुरु है, इनका जो चाचा मामा दादा है जिनसे ये लोग अपना एडुकेशन लेते हैं, अपना शिक्षा लेते हैं और बोलते हैं इनको मान के हम जो बीजेपी और आरएसएस चलाते हैं इस देश में, वो कौन है, वो है सावरकर। और हमें नहीं भूलना चाहिए कि 1911 में जब बाकी कम्युनिस्ट और जितने भी फ्रीडम फाइटर्स थे हमारे देश में उनके साथ सावरकर को अंदमान के सेलुलर जेल में डाल गया था, तो सावरकर जो आरएसएस के प्रचारक थे उन्होंने सबसे पहले जाके माफी मांग अंग्रेजों से मांगा था और बोला था हमसे भूल हो गई है, हमसे ये फैसले भूल हो गई है कि हमने आप लोगों के खिलाफ जाके अंग्रेजों के खिलाफ जाके अपना जान छेड़ी है, और इसी वजह से हम अपना माफी मांगना चाहते हैं, और इसके बाद से हम कभी भी फ्रीडम फाइटर्स के साथ या भारत में भारत के लोग जो स्वाधीनता के आंदोलन में लड़ रहे हैं उसके साथ खड़े नहीं होंगे बल्कि अंग्रेजों के साथ खड़े होंगे। यही लोग है जो बापू के हत्या करते हैं और आज आके हमें राष्ट्रवाद का ज्ञान दे रहे हैं। हमें समझने की जरूरत है, यही वो लोग हैं जो आर्मी के नाम पे इलेक्शन के पहले घूम घूम के आपको बोलेंगे कि आप वोट दीजिए, क्योंकि देश को पाकिस्तान से रक्षा बीजेपी आरएसएस के लोग कर रहे हैं। लेकिन एनआरसी में जब 19 लोग बेघर हो जाते हैं तब उसमें से एक